প্রথমে একে একে ভেঙে ফেলা হয় নিচের পাটির সবকটি দাঁত। তারপরে মুখের মধ্যে গোল বা চৌকো একটা বড় চাকতি ঢুকিয়ে দেওয়া হয় জোর করে। তারপরে নিচের ঠোঁটে জোর করে টেনে যতটা সম্ভব বড় করে ঠোঁটের সঙ্গে আটকে দেওয়া হয় সেই চাকতি। অমানবিক ভয়ঙ্কর এই পদ্ধতিতে প্রচণ্ড ব্যথা হয় খুব স্বাভাবিকভাবেই। গোটা মুখ আড়ষ্ট হয়ে যায়, কথা বলতে বা খেতে চরম অসুবিধা হয় বলাই বাহুল্য। কিন্তু তবু এই ভয়ঙ্কর বেদনাকে জীবনের সঙ্গী করে নিয়েছেন ওরা, তাও আবার সৌন্দর্যের অজুহাতে। আফ্রিকা দরিদ্র দেশ ইথিওপিয়া সুরি নামক এক জনজাতি গোষ্ঠীর মধ্যে এই প্রথা তথা সংস্কার প্রচলিত বহুদিন ধরে। কিশোর বয়সে পৌঁছালে মেয়েদের দাঁতগুলি ভেঙে দেওয়া হয় নির্মমভাবে, রক্তে ভেসে যায় তারা। ওই অবস্থাতেই বসানো হয় তাদের লিপ প্লেট। মুখে জোর করে গুঁজে দেওয়া, খোদাই করা বা নানা রকম ছবি আঁকা চাকতিটিকে লিপ প্লেট বলা হয়, যা লিপ প্লেট যত বড় হবে সে তত সুন্দর বলে গণ্য হবে সুরি সমাজে। আমাদের জন্য এই ভয়ঙ্কর দৃশ্য বিভৎস বলে মনে হলেও শত শত বছর ধরে এই প্রথা চলে আসছে সুরি উপজাতি মেয়েদের মধ্যে। কাজটি যত ভয়ঙ্কর ও বেদনাদায়কই হোক না কেন, তা করা হয় রীতিমতো অনুষ্ঠানের আয়োজন করে। সুরি সমাজে প্রচলিত এই নিয়মে যে মেয়ে লিপ প্লেট যত বড় সে তত সুন্দর, তার বিয়ের সময়ও তত বেশি পণ দাবি করা হয় তার পরিবারের তরফে। পণ হিসাবে পাওয়া যায় অনেক গরু, যা দিয়ে চাষবাসের কাজ আরো সমৃদ্ধ হয়। সেই কারণে কোনো পরিবারে মেয়ে জন্মালেই তার কিশোর বয়সে পৌঁছানোর অপেক্ষায় থাকে পরিবার। সময় হলেই দাঁত ভেঙে পড়িয়ে দেওয়া হয় ঠোঁটের চাকতি। ইথিওপিয়ায় সুরি উপজাতির এমন খবর ও ছবি ইতিমধ্যে প্রকাশিত সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তীব্র প্রতিবাদ করেছে এই বর্বর প্রথার বিরুদ্ধে। এমনকি সুরি উপজাতি নতুন প্রজন্মের প্রতিনিধিরাও এই রীতির বিরোধিতা করেছে গত কয়েক বছর ধরে। শরীরকে এভাবে কষ্ট দিয়ে আর সৌন্দর্য অর্জন করতে চান না তারা। তবে কেন এবং কিভাবে এই প্রথার প্রচলন শুরু হয়েছে তা সঠিক কোনো কারণ এখনো অজানা। সুরি মানুষদের মধ্যেও খুব একটা স্পষ্ট ধারণা নেই এই নিয়ে। তবে একটি প্রচলিত তত্ত্ব বলছে, এক সময় ক্রীতদাস হিসাবে বিক্রি করে দেওয়া হতো সুরি কিশোর ও কিশোরীদের। বিক্রি হওয়ার থেকে বাঁচতেই এই প্রথা চালু হয় সুরি উপজাতির অন্দরে, যাতে এই দৃশ্য দেখার পরে কিশোর কিশোরীদের কিনতে চায় না ক্রীতদাসের মালিকেরা। পরবর্তীকালে এই তত্ত্ব বছরের পর বছর ধরে প্রবাহিত হতে হতে সৌন্দর্য ও সংস্কারে পরিণত হয়েছে তাদের কাছে। কিন্তু আর কতদিন বইতে হবে এই কষ্টকর প্রথার বোঝা? প্রশ্ন উঠেছে খোদ সুরি সমাজে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।